মনাই নদীর তীরে আমার বসতি রে, আইসি টাঙ্গা মরব টাঙ্গা দুই দিন আগে পড়ে। মনাই নদীর তীরে আমার বসতি রে, আইসি টাঙ্গা মরব টাঙ্গা দুদিন আগে পড়ে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। অপুরন্ত বিকেলে আমি যাত্রা করেছি তাহিরপুরের উদ্দেশ্যে। নদীটা মনাই নদীটা পার হয়ে নদীর কিনারায় ধীরে ধীরে হাঁটতেছি। খুব সুন্দর লাগতেছে মনাই নদীর দুটি তীর, তাই আমি সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করলাম। সেই সাথে আমার মেধা থেকে দুটি লাইন উপস্থিত সময়ে গেয়ে শোনালাম। আমাদের টাঙ্গুয়ার হাওর, এই হাওর অঞ্চল মনোরম দৃশ্যে ঘেরা, তার সাথে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, তবে এখন প্রায় বিলুপ্তি হয়ে যাচ্ছে সব কিছু। যেমন অতিথি পাখি, বড় বড় অনেক জাতের মাছ, এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সঠিক পরিচর্যার অভাবে। চোখ জুড়ানো সিনারি স্ক্রিনে যে দেখতেছেন, আমার গ্রামের পূর্ব দিকে মনাই নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। দূর থেকে দেখা যাচ্ছে হুকুমপুর গ্রামের যে নতুন বাড়িগুলো, খুব সুন্দর লাগতেছে। এই মুহূর্তে মনাই নদীর পাড়ে আমিও দাঁড়িয়ে আছি, একটু ক্যামেরায় আসি। ধন্যবাদ সবাইকে। আকাশটাও মেঘলা, মেঘাচ্ছন্ন। মেঘলা আকাশ থাকলেও আমার মনে আনন্দ এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে।